গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে একটুখানি অন্যরকম, তো এরকম ধরনের ভিডিও আমি আগে বানাইনি। তো চলো, আজকে যাচ্ছি আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটায় আজকে আমিও প্রথমবারই যাচ্ছি। তো চলো দেখি এখানকার ফুড কোয়ালিটি, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন কি, চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই দেখো আমরা ঢুকে পড়েছি। আর আজকে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বোহো দ্য কিচেন স্কাই। তো এর অনেকগুলোই ব্রাঞ্চ রয়েছে। তো আমরা আজকে এসেছি হচ্ছে মধ্যমগ্রামের ব্রাঞ্চে। তো এখানে এসে এখানকার অ্যাটমসফিয়ারটা আমার বেশ ভালোই লাগলো। সামনে একটা ওপেন টেরেস মতন রয়েছে, তো শীতকালের টাইমে আসলে মোটামুটি বাইরেও বসা যায়। তো আর ভেতরটাও বেশ সাজানো গোছানো বেশ সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। তো এখানকার স্পেশাল ব্যাপার হচ্ছে এখানকার লাঞ্চ আর ডিনারে বেশ সুন্দর বাফে সিস্টেম রয়েছে। তো এদের বাফের লাঞ্চ এবং ডিনার দুটোতেই বাফের প্রাইসটা ভীষণই ইকোনমিক্যাল, যেটা অন্যান্য রেস্টুরেন্টে যেখানে বাফে সিস্টেম রয়েছে একটুখানি হাই রেঞ্জ থাকে সাধারণত। তো এখানে মোটামুটি 499 বাফে সিস্টেম রয়েছে এবং স্যাটারডে সানডেতেও সেটা অ্যাপ্লিকেবেল। তো সেইটা খুব ভালো ব্যাপার, ম্যাক্সিমাম জায়গায় স্যাটারডে সানডে বা হলিডেজগুলোতে দামগুলো বেশি থাকে, তো এখানে সেটার কোনো ব্যাপার ছিল না। স্যাটারডে সানডে বা আদার্স যে হলিডেজ থাকে সেগুলোতেও মোটামুটি একই প্রাইস ওরা মেনটেন করে। তো ফুড কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল, মোটামুটি 499 এরকম রেঞ্জে বাফে আমি খুব একটা আর অন্য কোনো রেস্টুরেন্টে পাইনি। তো সেটা মোটামুটি খুব কমই লেগেছে রেঞ্জটা আমার, এবং ফুড কোয়ালিটিও ভালো ছিল এবং ভ্যারাইটিও ছিল। তো কী কী ছিল মোটামুটি তোমাদেরকে আমি একটুখানি বলে দিই। স্টার্টারের মধ্যে সব কিছুরই আইটেম ছিল, ফিশ, চিকেন, পনির, ভেজিটেবলস, সব কিছুরই একটা দুটো করে আইটেম ছিল, কাবাব জাতীয় জিনিসও ছিল, ড্রাই চিলি চিকেন ছিল, পিৎজা ছিল, সবগুলোই স্টার্টারের মধ্যে ছিল। আর ওদিকে মেন কোর্সে নর্মাল প্লেন রাইস, ডাল, ফুলকপি, এগ সব কিছু ছিল। এছাড়া ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, তাছাড়া ছিল এদিকে নুডলস, পাস্তা। তো আর মোটামুটি যা যা স্যালাড, চিকেন উইথ চিকেন, আরও অন্যান্য অনেক ধরনের আইটেমই ছিল। শুধু আমার যেটা লেগেছে ডেজার্ট আইটেমটা একটুখানি কম ছিল সংখ্যায়, তাও ছিল গোলাপজামুন ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, কাস্টার্ড ছিল, এই সবগুলো ছিল। খুব বেশি কিছু আইটেম ছিল না, এই তিন চারটে ধরনের জিনিসই ছিল ডেজার্টের মধ্যে বাস। আর একটা যেটা আমি বলতে মিস করে গেলাম যে মেন কোর্সে আর একটা মেন জিনিস যেটা ছিল সেটা হচ্ছে বিরিয়ানি, এছাড়া নবরত্ন কারি, এসব আরও অনেক কিছুই ছিল আর কি। সব আইটেমগুলোর কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো মেন মেন যে আইটেমগুলোর কথা মনে পড়লো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো বেশ ভালো রকমের ভ্যারাইটি ছিল, শুধু ডেজার্ট আইটেমটাই একটুখানি কম লেগেছে আমার। আর একটা জিনিস যেটা ছিল এখানে, মকটেলসের একটা আলাদা কাউন্টার ছিল, এখানে ভ্যারাইটি রকমের সফট ড্রিঙ্কস ছিল এবং মকটেলস ছিল। এর মধ্যে আমরাও একটা নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম পিস অ্যান্ড মজিটো। তো ওটার টেস্টটাও খুবই ভালো ছিল। তো তোমরাও যদি এরকম কোথাও বাফেতে ট্রাই করতে চাও তো অবশ্যই একবার বোহোতে গিয়ে ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, কারণ এদের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর এদের রেঞ্জটা এতটা কম সেটা সব থেকে মানে ভালো ব্যাপার। তো 499 সাধারণত কোথাও দেখা যায় না, তো তোমরা অবশ্যই একবার এখানে যেও এবং ট্রাই করো, কারণ অনেক রকমের ভ্যারাইটি রয়েছে।
ধন্যবাদ।